हेलो व्यूवर्स, आज हमें क्लास सिक्सर बांगलार हज बड़ला जेटा तुम्हारे रही है पाठ्यट से फाइनल सजेशन अर्थात थार्ड यूनिटर सजेशन आज के तुम्हारे दिए देव। ठीक है, एखे जिसमें प्रश्नगुलो बोलो सेगल क्योंकि तुम्हारा परीक्षार जो एखन के प्रिपेयर करते शुरू कर दाओ कारण एखान तुम्हारा कमन पा। देखो प्रथम प्रश्न, हज बड़ला रचनाटी लेखक के? इतना तो एक कमन प्रश्न, तुम्हारा भेबो ना प्रथम के दिखी बोले प्रथम के देर क्या कारण कारण देखो फाइनल मान किन्तु सब रकम मिलिए मिसिए प्रश्न सेट करबे फाइनल मैं फाइनल परीक्षा से सूतरा सब रकम किन्तु आमादेर पढ़ते हैं। तो प्रथम प्रश्न रही है हज बड़ला रचनाटर लेखक के? तुम्हारा जानो सबाई से हे सुकुमार राय। गल्पकथक डैश चुपचाप मैंने शुएं कोथाय? गल्पकथक कोथाय शुएं चुपचाप से हे गाछेर तलाय। ठीक है, ये क्योंकि तुम्हारे अपशन तुले दिए प्रश्न देवे ये तुम्हारा क्योंकि करते हैं। रुमालटा डैशे परिणत हलो, रुमालटा कीसे परिणत हलो? रुमालटा परिणत हलो बेराले। तई तो गरम लागले डैश जावर कथा हो, गरम लागले कीसे जावर कथा हो? गरम लागले तिब्बत जावर कथा हो। तारपर बेड़ालटा लैच खाड़ा करे कोथार माने कोथा दिए बेड़ाटोप के पालाच्छे सेटा होच्छे बागानेर। ठीक है, उधो बुड़ोर दाड़ीर रंग कि छिलो? दाड़ीर रंग छिलो किन्तु सबुज। उधो बुड़ो हुकुटाके कीसेर नलेर मतो माने कोन कीसेर मतो करे कथकेर दिके ताकिये रइलो? सेटा होच्छे दूरबीनेर मतो करे। तई तो उधोर बर्तमान बयस कत? उधोर बर्तमान बयस होच्छे 13 बछर। उधो तार टेको माथा चुलकाच्छिलो कि दिए? फुको दिए। बड़ मंत्री राजकन्यार डैशटी खेये फेलेछिलो, कि खेये फेलेछिलो बोलो तो? गुली सूतो। ठीक आछे, तारपर राजार मते पक्षीराज होते होले डैश थाका जरूरी, कि ना न्यास थाका जरूरी। ठीक आछे, तारपर काकेश्वर कुचकुचे थाकतो कोथाय? से थाकतो गेछो बाजारे। এরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু লাইন থেকে তুলে দিতে পারে। কাক এই দেখো বলে সিলেটখানা ঠকাস করে বুড়োর কোথায় ফেলে দিল? সেটা হচ্ছে টাকের ওপর ফেলে দিল। বুধো কাকেশ্বরের কাছে থেকে হিসাবটা ড্যাশে চেয়েছিল, কিসে চেয়েছিল? তৈরা শিখে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, বুড়ো বলল আমি যখন কাচ্ছিলাম তখন ড্যাশ ফোঁটা জল হিসাবের মধ্যে পড়েছিল, কত ফোঁটা জল? সেটা হচ্ছে 3 ফোঁটা জল। অ্যান্সার কি হবে? 3 ফোঁটা। ঠিক আছে, উধর ভোজা ভুদর ড্যাশ, ভুদর কি? ভুদর ঘাড়ে। তারপর আর লোকটা ফুলকপি খেতে গিয়ে ভুলে ড্যাশ খেয়ে ফেললে বা ফেলেছে, সেটা কি? সেটা হচ্ছে সাজি মাটি। এক একদিন রামছাগল এসে সব ড্যাশ খেয়ে ফেলেছে। রামছাগল কি খেয়ে ফেলেছে? রামছাগল টিকটিকি খেয়ে ফেলেছিল। হিজবিজবিজে শ্বশুরের নাম কি? হিজবিজে শ্বশুরের নাম হচ্ছে বিস্কুট। তাতে বুঝতে পারলাম যে ড্যাশ খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে, কি খেয়ে? সেটা হচ্ছে সাবান খেয়ে। তারপর সজারু ক্যাঙ্গারু দেবদারু সব হতে পারে, কেন হবে না? তারা কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে মজারু। তাহলে মজারু কেন হবে না? মান মানে ড্যাশ, মান মানে হচ্ছে কচু। তারপর কি বলেছে? ড্যাশ পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে, কত পয়সা? না 4 আনা। ওকে, তারপর মানহানির মোকদ্দমায় ফরিয়া দিয়েছিল ড্যাশ, কে ফরিয়া দিয়েছিল? ফরিয়া দিয়েছিল সজারু। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। গল্প কত তার স্বপ্নের কথা বলেছিলেন কার কাছে? সেটা হচ্ছে বড় মামার কাছে। সবগুলোই কিন্তু খাতায় নোট করে রাখবে, ঠিক আছে, কারণ দেখবে তোমাদের হজ বড়লা পাঠ্যটা থেকে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থাকছে প্রত্যেকটা লাইন থেকে। এর পরে দেখো রয়েছে একটা বেড়াল গোফ ফুলিয়ে ড্যাশ করে আমার দিকে তাকিয়ে আছে, কি করে বলো তো? উত্তর হবে প্যাট প্যাটে। ঠিক আছে, মানে প্যাট প্যাট করে আমার দিকে কি করেছে? তাকিয়ে আছে। তাহলে অ্যান্সার এখানে কি লিখবে? প্যাট প্যাট। ঠিক আছে, তারপর ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা ড্যাশ, হয়ে গেল কি? প্যাক পেকে হাঁস। তো এখানে কি লিখবে? প্যাক পেকে হাঁস, প্যাক পেকে হাঁস। ঠিক আছে, তার পরের প্রশ্ন, চন্দ্রবিন্দু চ বেড়ালে তালবস্য আর রুমালের মা, হলো কি? অ্যান্সার চশমা। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন, তিনি আছেন রামকৃষ্ণপুরে। 7×14 নামে 4, হাতে রইল ড্যাশ, হাতে রইল পেন্সিল। তারপর 14-1-9 তো কি হবে? 14 টাকা 1 আনা 9 পয়সা, 14 টাকা 1 আনা 9 পয়সা। ওকে, এরপর দেখো রয়েছে একটা দাঁড়কাক ড্যাশ পেন্সিল দিয়ে কি যেন লিখছে, কি পেন্সিল? স্লেট পেন্সিল। তো উত্তর কি হলো? স্লেট পেন্সিল। তারপর হুকোটাকে দূরবীনের মতো করে ড্যাশ সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল,
খুকুটাকে দূরবীনের মতো করে কি না চোখ সামনে ধরে? উত্তর, চোখের সামনে ধরে। তারপর বুড়ো যা কিছু মাপে সবই 1.5 ইঞ্চি হয়ে যায়, সবই কিন্তু 26 ইঞ্চি হয়ে যায়। আমি সংখ্যায় লিখলাম, তোমরা কিন্তু কথায় লাইনটা লিখবে। ছয়কার বয়বায় হর্ষি তলবিশ্ব, 26 ইঞ্চি হয়ে যায় বুড়ো যা কিছু মাপে। এমন একটা এমন সময় কাকটা আমার দিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ড্যাশ পেয়েছ? কি জিজ্ঞাসা করলো? উত্তর, বিজ্ঞাপন। ঠিক আছে, বিজ্ঞাপন পেয়েছ। তারপর আমরা ড্যাশ বায়স বংশীয় দাড়ি কুলিন, কোন বায়স না সনাতন বায়স। ওকে, তারপর ইমারত ড্যাশ দলিল দস্তাবেজ, ইমারত খেসারত। তাহলে কি আসছে? ইমারত খেসারত দলিল দস্তাবেজ। ওকে, সে ড্যাশ বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো, সে কি বলে? উত্তর, টাকডুমাডুম টাকডুমাডুম বলে নাচতে লাগলো। উধৌ ড্যাশ গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, উধৌ কি গুটিয়ে? আস্তিন গুটিয়ে। তো উত্তর কি? আস্তিন গুটিয়ে। লেগে যা ড্যাশ কি? নারদ নারদ। তারপর লোকটা ড্যাশ খেতে গিয়ে ভুলে ড্যাশ খেয়ে ফেলেছে, কি খেতে গিয়ে? লোকটা কুলপি খেতে গিয়ে সাজি মাটি খেয়ে ফেলেছে। তো আনসার কি? লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ড্যাশ, আমার নাম ব্যাকরণ, আমার নাম ব্যাকরণ সিং। বোঝা গেল? মিশি মাখা ড্যাশ আকাশের কানে কানে, মিশি মাখা কি? শিখি পাখা। মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে, তো এখানে কি বসবে? শিখি পাখা। এটা ড্যাশ মোকদ্দমা, এটা মানহানির মোকদ্দমা। তো উত্তর, মানহানির। ঠিক আছে, এই যে শূন্যস্থানগুলো তোমরা করছো, এগুলো কিন্তু তোমাদের করলে এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য তৈরি হয়ে যাবে। যদি তোমাদের অপশন তুলে দেয় সেক্ষেত্রে তোমরা অ্যান্সার বসিয়ে দিতে পারবে, কি তাই তো? তারপর হুজুর, কচু অতি ড্যাশ জিনিস, কচু অতি অসার জিনিস। ঠিক আছে, শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি ড্যাশ বিষয়ে কিছু জানো? অর্থাৎ তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? মোকদ্দমা। তো উত্তর কি? মোকদ্দমার বিষয়ে। তার পরের প্রশ্ন, তার জুতোর নাম ছিল ড্যাশ, তার জুতোর নাম কি ছিল? অবিমৃষ্যকারিতা। ঠিক আছে, উত্তর, অবিমৃষ্যকারিতা। চেয়ে দেখলাম ড্যাশ বসে বসে হিসাব লিখছে, কে? কাকেশ্বর। যদি ঘুরিয়ে বলতো, কে বসে বসে হিসাব লিখছে? উত্তর, কাকেশ্বর। মানহানির মোকদ্দমার ড্যাশ নম্বর কত নম্বর সেটা ছিল? সেটা হচ্ছে 24 নম্বর। ঠিক আছে, আমি এখানে 24 লিখে রাখলাম। 24 নম্বর হচ্ছে মানহানির মোকদ্দমা। মোকদ্দমা, ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক ড্যাশ মানে ড্যাশ মতো হয়ে গেল, মেজো মামার মতো হয়ে গেল। উত্তর, মেজো মামার মতো হয়ে গেল। এরপর বেড়ালের মতো তিব্বতে যাওয়ার সিধে পথটি কী? দেখো, উত্তর দেওয়া রয়েছে যে বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা পথটি হল কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট, এই পথে 1.25 ঘন্টার মতো সময় লাগা উচিত। হজবরলতে চশমা হওয়ার সূত্র কি? উত্তর, হজবরলতে চন্দ্রবিন্দু চ বেড়ালে তালবস্য আর রুমালের মা নিয়ে হয় চশমা। তারপর হজবরলা বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানোর অর্থটা কি? তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটার নামকরণ এরকম কেন, হজবরলা কেন? দেখো অ্যান্সার কি বলছে, বলছে হজবরলা বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানোর অর্থ হলো, এটি একটি ননসেন্স জাতীয় রচনা, আজগুবির সব চিন্তার প্রকাশে এই গল্প যেন কিছুটা অর্থবোধীনভাবেই প্রকাশিত। এর পরে প্রশ্ন, বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল, কার উক্তি, কি উদ্দেশ্যে? উক্তির দ্বার কাক? কাকেশ্বর কুচকুচের, গল্পকথকের উদ্দেশ্যে দ্বার কাকের এই উক্তি ছিল। তারপর কাকেশ্বরের নিজের আর কি ঠিকানাটি কি? দেখো, কাকেশ্বর কুচকুচের নিজের ঠিকানাটি হলো 41 নং গেছোবাজার কাগেয়াপটি। আর তারা কোন বংশীয় কাক? তারা হচ্ছে সনাতন বায়স বংশীয় দাড়ি কুলিন, অর্থাৎ দ্বার কাক। ঠিক আছে, তারপর দেখো রয়েছে বাদর বলে ওরে ভাই সজারু, এই গানটি কে গেয়েছিল? উত্তর, ন্যাড়া মাথাওয়ালা। তারপর 40 বছর হলেই আমার বয়স ঘুরিয়ে দিই, কথাটির অর্থ কি? দেখো, কথাটির অর্থ হলো বয়স বাড়তে দেওয়া বল চলবে না, অর্থাৎ বয়স 40 হলেই নিচের দিকে নামিয়ে দেওয়া হবে, অর্থাৎ 39, 38, 37 করে বয়স নামতে থাকে। তারপর
কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না পেঁচা না ভূত না বাদর। হঠাৎ ঝোপের মধ্যে দেখতে পাওয়া এক উদ্ভট জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর না পেঁচা না ভূত। বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায়? বুড়োর মতে কথকের বয়স 37 বলে জানা যায়, অর্থাৎ 37 বছর। তারপর বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? উত্তর, রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে। এরপরে প্রশ্ন, হিজবিজবিজ এর বাবা ভাই ও পিসির নাম, মানে পিসের নাম কি? দেখো হিজবিজবিজ এর বাবা ভাই ও পিসে সকলেরই নাম হিজবিজবিজ, ঠিক আছে। তারপর হিজবিজবিজ এর খুড়ো মেসো ও শ্বশুরের নাম কি? হিজবিজবিজ এর খুড়ো মেসো ও শ্বশুরের সকলের নাম তকাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাকডুমাডুম স্লেট বাজিয়ে নাচতে লাগলো, উদ্দিষ্ট ব্যক্তির এভাবে নেচে ওঠার কারণ কি? দেখো কাক বুড়োর কথা শুনে এবং তার স্লেট ও 6 পয়সা ফেরত পেয়ে মহাফুর্তিতে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। তারপরের প্রশ্ন, শ্রী ব্যাকরণ সিংয়ের উপাধি কি? এমন উপাধি পাওয়ার কারণ কি? দেখো শ্রী ব্যাকরণ সিংয়ের উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তার এমন উপাধি পাওয়ার কারণ সে নিজে খাওয়া কি খাওয়া উচিত কিংবা উচিত নয় তা পরীক্ষা করে দেখেছে। তারপর ব্যাকরণ সিংয়ের ঠাকুরদাদা কি খেয়ে শেষ করেছিলেন? উত্তর, ছাগল ব্যাকরণ, মানে ছাগল শ্রী ব্যাকরণ সিংয়ের ঠাকুরদাদা একবার ফুর্তি চোটে এক সাহেবের আধখানা তাঁবু খেয়ে প্রায় শেষ করে ফেলেছিলেন। তারপর হঠাৎ কোলা ব্যাঙ রু লুচিয়ে কি বলেছিল তার বেশ ব্যাস কেমন ছিল? দেখো হঠাৎ কোলা ব্যাঙ রুল উঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে মোকদ্দমার বিচারক কে ছিলেন বা কে ছিল? উত্তর, মোকদ্দমার বিচারক ছিল একটা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা। তার আগে একটা প্রশ্নের আনসার স্কিপ করলাম, তার বেশ ব্যাস কেমন ছিল? তার বেশ ব্যাস ছিল তকমা আটি বা তকমা আটা পাগড়ি বাঁধা, ঠিক আছে, কোলা ব্যাঙের আর কি বেশ ব্যাস। কারা কচু খায়, কচুর প্রকারগুলো কি কি? উত্তর, শুয়োর আর সজারু কচু খায়। কচুর প্রকারগুলো হলো মানকচু, ওল কচু, কান্দা কচু, মুখি কচু, পানি কচু আর শঙ্খ কচু, ঠিক আছে। তারপর দেখো ছাগলের মেজমামার কি হয়েছিল, অর্থাৎ ব্যাকরণ সিংয়ের মেজমামার কি হয়েছিল? ছাগলের অর্থাৎ ব্যাকরণ সিংয়ের মেজমামার আধখানা কুমিরে খেয়েছিল আর আধখানা বাকি আধখানা মরে গিয়েছিল। তারপর প্রত্যেক সাক্ষীকে কত পয়সা দেওয়া হয়েছিল বা হচ্ছিল? প্রত্যেক সাক্ষীকে 4 আনা করে দেওয়া হচ্ছিল। তারপরে প্রশ্ন, সে সব জিনিসের নামকরণ করতো, তার নামকরণ নমুনা কীরকম ছিল? দেখো সে সব জিনিসের নামকরণ করতো, তার নামকরণ নমুনা হলো তার জুতো নাম ছিল অবিমৃষ্যকারিতা, ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব, গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু আর বাড়ির নাম কিং কর্তব্য বিমুরো। এই নামগুলো কিন্তু একটু কঠিন, একটু ভালো করে উচ্চারণ করবে। তারপর মোকদ্দমায় কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল? উত্তর, মোকদ্দমায় ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল। বড় মামাকে কথক স্বপ্নের কথা বললে কি বললেন তিনি? বড় মামাকে কথক তার স্বপ্নের কথা বললে তিনি বললেন যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। এরপর পেঁচা গম্ভীর হয়ে বলল সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনা নিজের ভাষায় গুছিয়ে লেখো, এই আনসারটা তোমরা এখান থেকে পড়ে নিয়ে এখান থেকে লিখবে, ঠিক আছে। তারপর শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ, হজবরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে, এটাও কিন্তু ভালো করে করবে। দেখো এখানে কতটা আনসার দেওয়া রয়েছে, এই আনসারটা পড়ে নিজেদের মতো করে উত্তর লিখবে। এরপর তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে, কে চারিদিকে চেয়ে রেখেছিলেন, তার আশেপাশে কারা ভিড় জমেছিল, এই আনসারটা এখান থেকে করবে। তারপর দেখো রয়েছে মানহানির মোকদ্দমার বিচারক বিচারক পদে বসে কি করতে শুরু করেছিল, ন্যাড়া আসামি হতে রাজি হয়েছিল কেন, তার আনসারটুকু এখান থেকে করবে। তারপর সকালে আমার নাম থাকে আলু নারকোল, একথা কে বলেছিল, বিকেল হলি তার নাম কি হয়ে যায়, ঠিক আছে, তার নাম হয়ে যায় বিকেল হলি রামতারু, তো এই আনসারটা তোমরা এখান থেকে করবে। নেক্সট দেখো কি আছে, হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই, কার উক্তি এরা বলতে কাদের বোঝানো হয়েছে। এরপর দেখো রয়েছে ওমা ওপিসি ও শিবুদা, কথাগুলো কে কোন উদ্দেশ্যে কখন বলেছিল, ছাগলে কিনা খায় একথা কার, কখন সে কথা বলেছিল,
এগুলো ভালো করে করবে। তো এই হচ্ছে তোমাদের হজম বলা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, থার্ড ইউনিট টেস্টের জন্য এগুলো ভালো করে করো, এখান থেকেই তোমরা কমন পাবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু যে হজম বলা পাঠ্য বইটা সেটাও কিন্তু ভালো করে পড়ো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। তো আজকের প্রশ্নগুলো এটাই হলো, আর অবশ্যই একটা কথা বলবো তোমাদের, যে প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি করে ফেলো, কারণ তোমাদের পরীক্ষা তো পুজোর পরেই চলে আসছে, এখন থেকে তৈরি করে রাখলে তোমাদেরই অ্যাডভান্স এগিয়ে থাকবে তোমরা। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।